একদিন এমন একটা দিন আসবে বেগম, যেদিন তোমার আর আমার মাঝের সব দেয়াল ভেঙে যাবে, সব দূরত্ব মুছে যাবে। আমি জানি বেগম, সেদিন খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। আবির, 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 ধরো। তুমি তো আমার হাতের পুতুল শ্রী, মাই ফেভারিট ডল। এইবারে তোমাকে আমি যেমন ভাবে নাচাবো, তুমি ঠিক সেইভাবেই নাচবে। আর তোমার কথায়, তোমার বাড়ির লোকে নাচবে। এবার তোমাকে সামনে রেখে আমি আড়াল থেকে কিভাবে পুরোটা ট্যাকল করি সেটা দেখো। অম্বিকেশদা, তোমরা একবার আসবে। বেগম কিন্তু আবার আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা কিন্তু এবার তোমাদেরই সামলাতে হবে। ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট। রন, কোনোদিন ওর চোখে জল আমি কোনোদিন দেখিনি মা। ও ভীষণ স্ট্রং একটা মানুষ মা, আমাকে ভালোবেসে ওর চোখে এতটা কষ্ট পেতে হচ্ছে মা। ওর এই অপমান আমি কোনোদিন মেনে নেব না, কারণ ও এটা ডিজার্ভ করে না। হয়তো করে না, হয়তো রং এসব ডিজার্ভ করে না, কিন্তু আমি বলছি এখন এতটা দুর্বল হয়ে পড়লে চলবে শ্রী? একটু স্ট্রং থাকতে হবে তো, সব সলিউশন পেয়ে যাবে। তাই তো। আর যার জন্য এত সমস্যা সে তো চলেই গেছে বাড়ি থেকে। চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে দেখবি। তোর সাথে রনের আমরা ধুমধাম করে বিয়ে দেব, আর ওর যা অপমান হয়েছে তার ক্ষতিপূরণ আমরাই করবো দেখিস। বড়, আমি বলছি যে এই বিয়ের ব্যাপারে এখনই এত তাড়াহুড়ো করার কি দরকার আছে কোনো? দেখ, আমি শ্রী বলছি যে এত বড় একটা অ্যালিগেশন একটু ভেরিফাই করে দেখা সারা জীবনের প্রশ্ন শ্রী। না না না, এক মিনিট পিছনে, তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না, এখন তুমি শুধু বেগমের কথা শোনো তো, ফেলো কেন করছো? রনকে কি করে ডাউট করতে পারো তোমরা? আর কি জানার দরকার আছে বাবা? শ্রী শান্ত, এরপর তো তোর শরীর খারাপ হয়ে পড়বে মা। এই যে, আর তোমরা সবাই একটু থামবে প্লিজ, ছেড়ে দাও না ওকে। আমি বলছিলাম কি, অনেকক্ষণ তো হয়ে গেল গো, আবির বেগমকে ও বাড়িতে ছাড়তে গেছে, এখনো ফিরলো না কেন বলতো? কিছুই তো বলা যায় না, দেখা গেল হয়তো আবির ওই বেগমের বাড়িতে গিয়ে জামাই আদর খেতে বসে গেছে। এতটাও কি নির্লজ্জ হবে? আমার তো মনে হয় না। হতেই পারে আবির ওর ভুল বুঝতে পেরে এখন একা একা কোথাও বসে আফসোস করছে।
সোনালি, সোনালি আবিরকে একটু সময় দাও প্লিজ। ওকে, ওকে একটু নিজের মতন থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। ভেতরে যাবো, কিন্তু তার আগে আবহাওয়ার পূর্বাভাসটা জেনে নি। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যালো, এই ভেতরে কি অবস্থা? আর অবস্থা, অবস্থা গরম। সে কখন গেছে ছেলেটা? এখনো আসার নাম নেই। সামনেই তো বাড়ি, বলতো এতক্ষণ লাগে আসতে? আচ্ছা হ্যাঁ, ছেলেটা আসলে আমার ওর সাথে কথাও আছে। উনি বাবা, তোর ছেলে আসবে, আসবে, তার সঙ্গে কথাও বলবি প্রাণ ভরে। এখন একটু শান্ত হত, চুপ কর না, তখন থেকে কি বড় মা? এই এই এদিকে এদিকে এসো। এই কিরে, তোর কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ দেখছিস সবাই টেনশন করছে, ছোট ভাইকে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারছিস না কোথায় আছে না আছে? বড় মামি, আমি এক্ষুনি করছি। খোঁজ তো আছেই, কিন্তু কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। বললেই তো জবাই অনিবার্য। ছোট ভাই ফোন, এখন যদি ভুলবশত বাড়িতে এসেছিস না, তোর কপালে কিন্তু দুঃখ আছে। শোনা, মানে সে খোঁজ নিচ্ছে, তুই জিজ্ঞেস করলে বলিস আমার ফিরতে লেট হবে, আমি ক্লাবে আছি। ঠিক আছে সামনে নে, রাখছি, বাই। তুমি বললে আবির আমরা কোনো অন্যায় করিনি, তাহলে আমরা এভাবে পালিয়ে কেন বেড়াচ্ছি? বাড়ির সবার মুখোমুখি তো আমাদের হতেই হবে। হ্যাঁ বেগম, তার জন্য অনেক এনার্জি লাগবে, আর সারাদিন যা ঝড় গেছে অলরেডি অনেক এনার্জি লস হয়ে গেছে, আমি আর এগুলো চাইছি না, বুঝলে? কিন্তু এভাবে এড়িয়ে যাওয়া তো কোনো সলিউশন নয় আবির। দেখো আমি ভাবছিলাম কাল সকালে যখন সব কিছু ঠিকঠাক হবে, নর্মাল হবে, তখন কথাগুলো বলবো, তখন কথা বলা যাবে। কিন্তু কাল তো সবার মতামত বদলে যাবে না, তাই না? আর আজ আমরা এইভাবে না জানিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, সবাই জানলে সমস্যা বাড়বে। আমার মনে হয় তার থেকে ফেস করা বেটার। ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তাই হোক, লেটস ফেস টুগেদার। আচ্ছা এমনটাও তো হতে পারে যে আবিরকে বেগমের বাড়ির লোকজন আটকে রেখে দিয়েছে, ও ফিরতে চাইছে, ওকে ফিরতে দিচ্ছে না, বলছে যে বেগমকে সঙ্গে নিয়ে ফিরতে হবে। আবার শুরু করেছ তুই? তোমায় কতবার বলেছি না মুখ বন্ধ রাখবে, আর যদি মুখ খোলো বড়দের সম্মান দিয়ে কথা বলবে। আশ্চর্য, তুই মেয়েটাকে কে শেখাবে? এই ছোট, একে কে শেখাবে যে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়? কতবার বলেছি। এই শোনো, তুমি যেরকম এবাড়ির বউ, সেরকম পেখমও এবাড়ির বউ। ওকে হুড়মুড় করে আবির টানতে টানতে নিয়ে গিয়ে বাপের বাড়ি পৌঁছে দিচ্ছে, এটা ছি ছি, তোমার কোনো ধারণাই নেই। ওর বাপের বাড়ির লোকেদের ওপর বিরাট একটা ঝড় বয়ে যাবে, কি বলবে কি করবে, হারে বেচারা এ বাজে বকে যাচ্ছে। এই বড়, আমাদের না ভুল হয়েছে, বুঝতে পারছিস? বেশ ভুল হয়েছে। এই আবির যেরকম নিয়ে গেল না টানতে টানতে, পেখমকে আমাদের আটকানো উচিত ছিল। শত হলো আমাদের বাড়ির বউ, তাকে এবার বাপের বাড়ি পৌঁছে দিচ্ছে, ঠিক হয়নি, ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। দিদি ভাই, এই মুহূর্তে আমি আমার মেয়ে ছাড়া কারো কথা আর ভাবতে পারছি না। হ্যাঁ এই স্যাম, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন বলো তো? হ্যাঁ আবিরের সঙ্গে যোগাযোগ করেছো? আবির কোথায়, কোনো খোঁজ পেলে? হ্যাঁ আমি আসলে ছোট ভাই, মানে আসলে আমি তো যোগাযোগ, মানে কি আমতা আমতা করছিস তখন থেকে, স্পষ্ট করে বল না, ফোন করেছিলিস না করিসনি? হ্যাঁ মা, আসলে ক্লাব বললো ও ফোনে আছে। কি মানে? ছোট ভাই আমাকে ফোন করলো, বললো ক্লাবে আছে, ফিরতে রাত হবে। মূর্তি ভাই, আবির আবার ক্লাবে চলে গেল? এই স্যাম, এই তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলিস নি? কেন বলবে, কেন বলবে ছোট? আবিরও তো একটা নিজস্ব সময় দরকার, কেউ দিচ্ছে ওকে সেই সময়টা নিজের মতন করে ভাববার, একটু কষ্ট পাওয়ার সে সময় কেউ দিচ্ছে না? দিদি ভাই,
না না, আমার আর ভালো লাগছে না, আমার না ভীষণ মাথা যন্ত্রণা করছে, সেই চলছে তো চলছেই একটা অশান্তি হয়ে গেছে, যে যার মতন কথা। এবার কাল সকালে আবার কথা বলবে। তমালিকা, সবার খাওয়া হয়ে গেছে তো? এই আলো টালো গুলো সব নিভিয়ে দাও তো। রনিতা যাও, দরজা বন্ধ করো। একদম পিসিমণি, একদম ঠিক বলেছো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আজ এই বাড়িতে হয় ওই মেয়ে থাকবে, তা না হলে আমি থাকব। আর যদি ভালো চাও তাহলে ওই মেয়েকে এক্ষুনি ওর বাপের বাড়িতে দিয়ে আসো। বেগমকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না মা। এই বাড়িটা যতটা তোমার ততটা আমার, ঠিক ততটাই বেগমের। বেগম এই বাড়িতে বিয়ে করে এসেছে, তাই বাড়িতে থাকার ওর অধিকার আছে।